আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ ঝিঙে আলু বড়ির একটা ঝোলের রেসিপি। এই গরমে কিন্তু এই ঝিঙে আলু বড়ির এই ঝোলের রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। খুব বেশি মশলাদার নয়, একদমই হালকা পাতলা একটা ঝোল। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে, আর খেলে শরীরও কিন্তু গরমে বেশ ভালোই থাকবে, এরকম যদি হালকা পাতলা তরকারি খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা, আর একটা মাঝারি মাপের টমেটো। এখানে আমি কাঁচা লঙ্কাটা 4টে দিয়েছি, আপনারা যদি ঝাল কম খান ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতনই দেবেন। তবে আমি যে লঙ্কাগুলো নিয়েছি খুব একটা বেশি ঝাল নয়, তাই আমি 4টে লঙ্কা এখানে নিয়েছি। এরপর আমি সামান্য একটুখানি জল দেব, দিয়ে মিহি করে আমি বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এই মশলাগুলোকেও সামান্য একটুখানি জল দিয়ে মিশিয়ে রেখে দেব, এতে করে রান্নাটা কিন্তু বেশ ভালো হবে। এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। 2 চামচ মতন আমি সর্ষের তেল এখানে দিয়েছি। এখানে 50 গ্রাম পরিমাণে নিয়েছি বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপর তেল থেকে বড়িগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতেই 2টো মাঝারি মাপের আলু নিয়েছি আমি। আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেবার পর তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াতে দিয়ে দিলাম আরও 1 থেকে 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি 1টা তেজপাতা, আর 1/4 চামচ দিলাম কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 7 মতো নুন। মশলাগুলোকে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি, সাইড থেকে মশলা কিন্তু তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর 500 গ্রাম পরিমাণে আমি এখানে ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে খোলা ছাড়ি এরমভাবে কেটে নিয়েছি, ঝিঙেগুলোকেও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবার ঝিঙে আলু 2টোকে কষিয়ে নেব। ঝিঙেগুলোকে আমি আলাদা করে ভাজিনি, কেন কি ঝিঙে ভাজতে গেলে প্রচুর জল উঠতে থাকে, আমি ওই জন্য আলাদা করে আর ভেজে নিলাম না। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে মিশিয়ে নেব ভালো করে, যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই জলটা আমি একটু বেশি দিয়েছি। এবার গ্রেভিটা ফুটে উঠলে 2 থেকে 3টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো পুরো সেন্টের জন্য আমি দিয়েছি। ভালো করে ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে, এবার 5 মিনিট আমি মাঝারি ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু এবার বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে খুব নরম, সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। দিয়ে দিলাম এবার ভেজে রাখা বড়িগুলো, ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আবার 2 মিনিট মাঝারি ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলুগুলো আরও ভালোভাবে কিন্তু এবারে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা একটু ফুটিয়ে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব। গরম গরম এই ঝিঙে আলু বড়ির ঝোল কিন্তু খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, আর রান্নাটাতে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমি খুব বেশি তেল মশলা ব্যবহার করিনি। এই রেসিপিটি আপনারাও অবশ্যই গরমের মধ্যে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।